15 ডিসেম্বরের পর মাঠে সশস্ত্র বাহিনী, জানালেন সিইসি, বিনা অপরাধে গ্রেফতার ও মামলা না করার নির্দেশ। যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী। অর্থনীতি কূটনীতির উপর গুরুত্ব আরোপ। এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা, দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বিএনপি বললেন কাদের। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, মুমিনুলের সেঞ্চুরি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামা। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফেরদৌস আহমেদ। এছাড়াও সংবাদে আরো থাকছে, সহিংসতার আশঙ্কায় রাখাইনে ফিরতে অনিকা রোহিঙ্গাদের, ভুলতে পারছেন না মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন। দেশের বৃহত্তম স্বার্থে আসন্ন নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভায় সিইসি বলেন, 15 ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট ছোট টিম পুলিশের সাথে কাজ করবে, বিনা অপরাধে গ্রেফতার ও মামলা না দেওয়া সহ 12 দফা নির্দেশনা দেন সিইসি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট জানাচ্ছেন দুলি মল্লিক। নির্বাচন কমিশন কার্যালয়ে সিএসি কে এম নুরুল হুদা সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। 10-12 দিন 12টি করণীয় বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রাথমিক বক্তৃতায় সিএসি বলেন, নির্বাচনের সিংহভাগ দায়িত্বই থাকে পুলিশের, কমিশনের নজরদারি থাকলেও স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নুরুল হুদা। আপনারা আমাদের অত্যন্ত নিবিড় নজরদারিতে থাকবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, বলা যেতে পারে অভিযোগ আসা শুরু করেছে, কিন্তু তা নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের নিরাপদে এবং নির্বিঘ্নে নিজের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন, আমরা এ ব্যাপারে আপনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার আবার অঙ্গীকার ব্যক্ত করতে চাই। সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ কর্তাদের বেশ কিছু নির্দেশনা দেন সিএসি। 15 ডিসেম্বরের পর থেকে পুলিশ বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর ছোট টিম বিভিন্ন জেলায় যাবে বলেও জানান সিএসি। কোথায় কিভাবে দায়িত্ব পালন করবে তা নিয়ে একটি কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যান প্রস্তুত করতে পারেন। চিহ্নিত করবেন তাদের বিরুদ্ধে, যদি কেস না থেকে থাকে কেস নেওয়ার দরকার নেই, কিন্তু জাস্ট কিপ দেম আন্ডার ইওর ক্লোজ ওয়াচ। আমরা ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার মহোদয়ের সাথে আলাপ মিটিং করেছি, বৈঠক করেছি, এলাকায় গিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের সাথে পরামর্শ করে রেকি করে কোথায় কি আছে সেটা জেনে শুনে তারপরে তারা তাদের ফোর্স ডিপ্লয় করবে, যাতে সমন্বয়ে সহজ এবং সুবিধাজনক হয়। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সংখ্যালঘুরা যাতে নিরাপদে ভোট দিতে পারে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের পরে বিজয় মিছিল লিখতে দিতে হয় সেগুলো প্রতি সতর্ক থাকতে হবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে $60 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণে কাজ করছে সরকার, এজন্য অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। নতুন প্রজন্মকে জনশক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত চামড়া ও চামড়াজাত পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2016-17 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় $123.40 কোটি। বাংলাদেশের বাজার ইটালি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বর্তমান বাজার $125 বিলিয়ন। চামড়া শিল্পের প্রসারে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে 3 দিনের এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বক্তৃতায় আওয়ামী লীগ সরকার আমলে দেশের অর্থনৈতিক সাফল্য ও পরিবর্তনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রতিবেশী দেশগুলির যে বিশাল বাজার, সেখানে প্রবেশ করবারও সুযোগ রয়েছে। এক সময় ছিল যে আমাদের কূটনীতিটা পলিটিক্যাল, আর এখন এটা হয়ে গেছে ইকোনমিক্যাল, অর্থাৎ অর্থনৈতিক কূটনীতিটাকেই আমরা এখন গুরুত্ব দিচ্ছি। বিশ্ব ও রপ্তানি বাণিজ্যে অংশ নিতে সক্ষম যে কোনো উদ্ভাবনী পণ্য তৈরির উপকরণ বন্ড সুবিধায় আমদানির ব্যবস্থা নিশ্চিত করারও ঘোষণা দেন তিনি। রপ্তানি বাণিজ্যের দিকে লক্ষ্য রেখে আমি সবসময় মনে করি আমাদের এক্সপোর্ট বাস্কেট বাড়াতে হবে, আর তার জন্য বিশেষ বাজেটও দিতে হবে। আমরা যদি একটু প্রণোদনা না দিই তাহলে কোনো ক্ষেত্রটাই সম্প্রসারিত হবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখারও আহ্বান জানান সরকার প্রধান। উদ্যোক্তাদের প্রতি যুব সমাজের কর্মসংস্থানে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। আমাদের যে যে দক্ষ যুব শক্তিটা আছে, এটাকে একটা দক্ষ জনশক্তিকে রূপান্তর করে আমরা আমাদের কাজে লাগাতে পারি, সেই সুযোগটা আমাদের রয়েছে। এবং আমি এটুকু বলবো, দাবি করব যে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ট্যালেন্টেড, তারা কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে, একটু সুযোগ দিলে তারা নিজেদেরকে যে কোনো বিষয়ে তারা উপযুক্ত করে গড়ে তুলতে পারে, তো সেই সুযোগটাও আমাদের সৃষ্টি করে দিতে হবে। রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি আধুনিক ট্যানারি শিল্প এলাকা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামড়া শিল্প একটা নগরী আমরা করে দিতে পারি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র ঐক্যফ্রন্টের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ন্যায় বিচার, সুশাসন ও ১১টি লক্ষ্যকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ইশতেহার প্রণয়ন করা হবে। কৃষক বান্ধব, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যনীতির বিষয়ে ঐক্যফ্রন্টের ইশতেহারে বিস্তারিত থাকবে বলেও জানান তিনি। ক্ষমতার বিকেন্দ্রীকরণেও সুনির্দিষ্ট রূপরেখা থাকবে। জজ সাহেবদের ঘুমানো বন্ধ করতে হবে, সাড়ে পাঁচ মাস জজ সাহেবরা ঘুমান, এইসবের একটা আইনের অপপ্রয়োগের কথা বলার মানুষের যে কথা, এই যে ডিজিটালে এটা কে কথা, আমাদের রেসপন্সিভ কথা হতে হবে, তার একটা ব্যবস্থা আছে, কিন্তু আইনের মাধ্যমে হয়রানি। এই তারপরে কর্মসংস্থান, ইয়াঙ্গার বিশেষত শিক্ষিত ছেলে মেয়েদের, গ্রাজুয়েটদের কর্মসংস্থান, কৃষকের তার মূল্য, তার ন্যায্য মূল্য পাচ্ছে না। তফসিল ঘোষণার পরও রাজনৈতিক মামলা ও গ্রেফতার অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ। রাজধানীর একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে ওলি আহমেদ বলেন, এভাবে গ্রেফতার ও মামলা দায়ের সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়। ইসের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের ভোটের সময় নিরপেক্ষ ভূমিকা রাখার কথা জানিয়ে ১২ দফা অঙ্গীকার তুলে ধরেন ওলি আহমেদ। বিষয়গুলো ২০ দলীয় জোটে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান এলডিপি সভাপতি। হিংসা এবং প্রতিশোধের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, রক্তপাত এড়াতে হবে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটকেন্দ্র পাহারা নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে এস্থেটিকা ডার্মাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টের সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে, ডক্টর কামাল হোসেনের কানা কড়িরও দাম নেই বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রক্রিয়ায় তারেকের অংশ নেওয়ার বিষয়টি ইসিতে অভিযোগ জানালেও আরপিওতে কাভার না করায় আওয়ামী লীগ ভিন্ন পথে সমাধান খুঁজছে। কেন্দ্রে কেন্দ্রে ৩০০ লোক ৫০০ লোক থাকার অর্থ কি? আমরাও ৩০০-৫০০ লোক কেন্দ্রে কেন্দ্রে যদি আমরা যদি ব্যবস্থা করি তাহলে কি হবে? ভোট হবে না গৃহযুদ্ধ হবে? অবিরাম তারা অ্যাগ্রেসিভ ভাষা, আক্রমণাত্মক ভাষা কথা বলছে, নির্বাচন, গণতন্ত্র এইসব তাদের ভাষায় নেই। আবারও সহিংসতার আশঙ্কায় রাখাইনে ফিরতে চান না রোহিঙ্গারা। ভুলতে পারছেন না আপনজনার সর্বস্ব হারানোর দুঃসহ স্মৃতি। শরীরের ক্ষত বারবার মনে করিয়ে দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন। তাই শতভাগ নিরাপত্তা আর নাগরিকত্বের অধিকার নিশ্চিত হওয়ার পরই রাখাইনে ফিরে যেতে আগ্রহী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। রিপোর্ট করছেন দুলি মল্লিক।
জাতিগত সহিংসতার দগদগে চিহ্ন অনেকটাই ম্লান হতে শুরু করেছে মমতাজ বেগমের। তবে এখনো শুকায়নি চোখের জল। রাখাইনে স্বামী সংসার আর ছোট্ট বাড়িটির স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তাকে। সেই সঙ্গে ভুলতে পারছেন না মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের দিনটিও। ওরা আমার স্বামীকে গুলি করে, তিন বাচ্চাকে গলা কেটে মারে, আমাকে ঘরে আটকে আগুন দেয়। সভারা এই রোহিঙ্গা নারীর ছোট মেয়েটিকে নিয়ে এক বছরও বেশি সময় ধরে কক্সবাজারের ক্যাম্পে বসবাস করছেন। মিয়ানমার সরকার বারবার নিরাপত্তার নিশ্চয়তা দিলেও রাখাইনে ফিরে যাওয়া নিয়ে ভীতি কাটছে না কিছুতেই। শিশুদের কি দোষ ছিল, কেন সেনাবাহিনী তাদের হত্যা করলো, আর সেখানে আবার ফিরে যাওয়ার আশা কিভাবে করি বলেন। 60 বছর বয়সী সৈয়দ আলম ও তার পরিবারের গল্পটা একটু ভিন্ন। 1978 সালে দাঙ্গার পর প্রথম শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এরপর ফিরেও যান রাখাইনে, কিন্তু গেল বছর সহিংসতার আগুনে সব হারিয়ে আবারও শুরু হয় তার শরণার্থী জীবন। ফিরে যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ বয়সে এসে নতুন জীবন শুরু করতে মিয়ানমার সরকারের কতখানি সহযোগিতা পাবেন সেই প্রশ্ন তার। ঘর বাড়ি জমি জমা সবকিছুই তো ওরা দখল করে নিয়েছে, রাখাইনে যে কি পাবো আমরা। আর মোহাম্মদ ইউসুফ 27 বছর ধরে শরণার্থী, 91 দাঙ্গার পর বাংলাদেশে আশ্রয় নিয়ে আর ফিরে যাননি। নিজ বসত ভিটের জন্য এখনো তার মন কাঁদে, তবু ফিরে যেতে চান না। একটাই কারণ, নিরাপত্তা নিয়ে শঙ্কা। খুব কষ্ট লাগে, নিজের বাড়ির এত কাছে থেকেও যেতে পারি না, নাগরিকত্ব ছাড়া ওখানে যেতেও চাই না। গত 15 নভেম্বর প্রত্যাবাসন শুরু নির্ধারিত তারিখ থাকলেও রাখাইনে ফিরে যেতে রাজি হননি আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। গেল বছরে আগস্টের পর বাংলাদেশে আসা এই 7 লাখ রোহিঙ্গার মূল দাবি নিরাপত্তা আর নাগরিকত্বের অধিকার। দুলি মল্লিক, 21 টেলিভিশন। যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। রংপুরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন 10 জানুয়ারি। বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের ত্রাণের টিন আত্মসাদের মামলায় আপিল বিভাগের স্থগিতাদেশ। আবার আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদ। মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনের অভিযোগ গঠন 10 জানুয়ারি নির্ধারণ করেছেন রংপুরের আদালত। সকালে কারাগার থেকে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে হাজির করা হয় ব্যারিস্টার মইনুলকে। আদালতে মামলার বাদী মিলি মায়া উপস্থিত ছিলেন, তবে আসামি ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে জামিন আবেদন করা হয়নি। তার পক্ষে শুনানি করেননি কোনো আইনজীবী। পরে 10 জানুয়ারি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন বিচারক। তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ভাই সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের দেওয়া রায় 8 সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের দেওয়া রায় 8 সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। দিনাজপুরের হিলিতে জনপ্রিয় হয়ে উঠছে লাইভ পার্চিং বা আলোর ফাঁদ পদ্ধতির ধান চাষ। ধান ক্ষেতের আইলে পানি ভর্তি পাত্রে ও কাগজের উপর আলো জ্বালিয়ে বিভিন্ন পোকা ধরা হচ্ছে। ফসলে পোকার আক্রমণ ঠেকাতে কোন ওষুধ প্রয়োগ করতে হবে তা নিজেই নির্ধারণ করছেন কৃষক। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় এ পদ্ধতির দিকে ঝুঁকছেন কৃষকরা। এছাড়া কীটনাশকের ব্যবহার কম হওয়ায় ধান চাষের এ পদ্ধতিতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জাবর ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফেডারেল কোর্ট নিয়ে ট্রাম্পের মন্তব্যে নাখোশ মার্কিন প্রধান বিচারপতি। 20 বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানলেন চেলসি লেজেন্ড দ্রগবা অবসরের ঘোষণা। আর এই সাথেই শেষ খবর দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 15 ডিসেম্বরের পর মাঠে সশস্ত্র বাহিনী, জানালেন সিইসি, বিনা অপরাধে গ্রেপ্তার ও মামলা না করার নির্দেশ।
যারাই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব আরোপ। এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা, দেশে গৃহযুদ্ধে উস্কানি দিচ্ছে বিএনপি বললেন কাদের। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, মমিনুলের সেঞ্চুরি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-tv4 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে আমাদের চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।